বাগেরহাট পৌরসভার বর্জ্য ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পাঁচ বছর আগে জায়গা কেনা হলেও কাজ শুরু হয়নি, ফলে শহরের প্রবেশদ্বারে যত্রতত্র ফেলা হচ্ছে বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ছড়াচ্ছে দুর্গন্ধ, নানা রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। বাগেরহাট সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সুমাইয়া হক। বাগেরহাট পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য 2019 সালে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। এজন্য মাঝিডাঙ্গা এলাকায় প্রায় 8.5 কোটি টাকায় 5 একর জমি কেনা হয়। তবে জমি অধিগ্রহণ ছাড়া আর কোনো কাজ হয়নি। এদিকে পৌরসভার ডাম্পিং স্টেশন না থাকায় শহরের প্রবেশদ্বার খ্যাত বাসাবাটি ট্রাফিক মোড়ের কাছে খোলা জায়গায় ময়লা ফেলা হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি আশেপাশের বাসিন্দারা আক্রান্ত হচ্ছে নানা রোগে। পরিবেশ নষ্ট হচ্ছে, মানুষ যাতায়াতের সময় দুর্গন্ধে টিকতে পারতেছে না। অনেকবার শুনেছি যে জায়গা নেওয়া হয়েছে, একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প নেওয়া হবে ইত্যাদি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো চিহ্ন নেই। বিষয়টি পৌরসভা ও জেলা প্রশাসনের আইন শৃঙ্খলা মিটিংয়ে উত্থাপন করে সড়ক ও জনপদ বিভাগ, তবে এতে কোনো সুরাহা হয়নি। যাতে না ফেলা হয় এই কারণে ইতিপূর্বে পৌরসভার সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে মৌখিকভাবে তাদেরকে জানিয়েছি। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মিটিংও বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যত্রতত্র যে ময়লাগুলো ফেলা হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলোর ফেলা হবে না, এবং এটাকে একদম আমরা হাউসহোল্ড কানেকশন থেকে শুরু করে ডাম্পিং পর্যন্ত এবং এখান থেকে আমরা প্রোডাকশন হিসেবে জৈব সার তৈরি করব। ডাম্পিং স্টেশনের কাজ শেষ হলে আর সমস্যা থাকবে না বলে জানান পৌর মেয়র। আর এই কাজ সম্পন্ন হলে বাগের পৌরসভার যত্রতত্র ময়লা আবর্জনা এগুলো থাকবে, সেক্ষেত্রে বাগের পৌরসভা আধুনিক মডেল পৌরসভা রূপান্তরিত হবে। পরিবেশ সুরক্ষা ও শহরের সৌন্দর্য রক্ষায় দ্রুত ডাম্পিং স্টেশনটি নির্মাণ কাজ শেষ করার দাবি পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।